হ্যালো ডিয়ার স্টুডেন্ট, WB মাদ্রাসা স্কুল সার্ভিস কমিশন তার নোটিফিকেশন দিয়ে দিয়েছে। তোমাদের সামনে পরীক্ষা চলে এসেছে, তোমরা বুঝতেই পারছো আর কিছু দিন টাইম নেই হাতে তোমাদের, খুব কম করে 10-15 দিনের মতন টাইম আছে। দেখে নাও তার নোটিফিকেশানে কী ইম্পর্টেন্ট নোটিস কী দিয়েছে, দেখো হট করে দেখো দিয়ে দিল। বললাম তোমরা কিন্তু পড়াশোনা করো ঠিকঠাক করে, যাতে হচ্ছে হট করেই এইসব কিন্তু দেয়। তো যারা যারা হট করে যারা যারা পড়া করছিলে না তারা কিন্তু একটু বিপদে পড়বে, আর যারা করছো তারা কিন্তু একটু সুবিধা রয়েছে তাদের পক্ষ থেকে, যে আমি প্রিপারেশন নিচ্ছি বা আমার কাছে যারা পড়ছো তারাও কিন্তু অলরেডি এই প্রিপারেশনের মধ্যে যুক্ত রয়েছে। সামনে হট করে পরীক্ষা প্রথম দিন থেকে বলছি হট করে পরীক্ষার নোটিফিকেশান দিয়ে দেবে তোমাদের, তোমরা তখন নিজেরা এই পরীক্ষার প্রস্তুতি তোমরা নিতে পারবে না। তাই জন্য প্রথম দিন থেকে তোমরা প্রস্তুতি নাও, পরীক্ষা কিন্তু হবেই ভোটের আগে। তার প্রমাণ তোমরা অলরেডি পেয়ে গেলে, যে একদিন বলছিলাম আমাদের গ্রুপের মাধ্যমে, আজকে তার প্রমাণটা আবার পেয়ে গেলে দেখো কবে কবে দেখো টেটের দেখো প্রথম দেখো টেটের এক্সাম দেখো কী দিয়েছে। দেখো সানডে দিয়ে আছে 28, দেখো এখানে 28/1/2024 সানডে, মানে এই জানুয়ারি মাসের 28 তারিখে কিন্তু তোমাদের 5-6-1 থেকে হচ্ছে 4 যে প্রাইমারি এবং হচ্ছে যে প্রি প্রাইমারি এবং হচ্ছে প্রাইমারি দেখো 5 থেকে 8, ঠিক আছে, আপার প্রাইমারি দেখো দুটোর কিন্তু পরীক্ষা হচ্ছে, একই দিনে পরীক্ষা হচ্ছে 10টা থেকে 12:30 হচ্ছে তোমার হচ্ছে প্রথম পরীক্ষা প্রাইমারিটা, এবং হচ্ছে দেখো আপার প্রাইমারি দেখো 12:30 থেকে দেখো না 8টা থেকে 5টায় দেখো, দেখানো 5টা, এটা তোমাদের হচ্ছে এই প্রাইমারি বিষয়টা হয়ে গেল। এবং দেখো অ্যাডমিট কার্ড কবে ইস্যু করছে, দেখো এই পয়েন্টটা, দ্য ওয়েব যে অ্যানাবল্ড অ্যাডমিট কার্ড অফ দ্য টেট এক্সামিনেশন উইল বি অ্যাভেলেবল অন দ্য কমিশন ওয়েবসাইট www.wbmsc.com। এখান থেকে কবে দেখো 23/1/2024 থেকে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড পেয়ে যাবে। কোথায় কী কী দিতে হবে অ্যাডমিট কার্ডে, অ্যাপ্লিকেশন আইডি এবং অ্যাপ্লিকেশন আইডি দেখে নাও এবং ডেট অফ বার্থ। ওকে, তোমরা যদি দিয়ে দাও তাহলে তোমরা কিন্তু যেমন অলরেডি তোমরা প্রাইমারি জন্য পরীক্ষা দিয়েছো জানো, অ্যাপ্লিকেশন আইডি এবং ডেট অফ বার্থ দিলেই তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড বেরিয়ে দেয়। সার্ভারটা একটু প্রথমে হ্যাং করে জানো তোমরা, তারপরে আস্তে আস্তে এটাকে তুমি আস্তে আস্তে ট্রাই করতে করতে তোমাদের অনেক সময় হয়ে যায়, প্রচুর সংখ্যক অ্যাপ্লাই করে তো তো এই জন্য একটু অসুবিধা হয়। দেখো এই দেখো যারা যারা ওই ডিএ অনলি মাত্র দেখো ডিএলএড দেখে না, অনলি মাত্র ডিএলএডরা কোয়ালিফাইড করবে এই পরীক্ষার জন্য, তারাই কিন্তু দিতে পারবে, বাট বাকিরা দেবে না, কেননা সুপ্রিম কোর্টের জাজমেন্ট দেওয়া আছে। তো অলরেডি তোমরা এটা জানো তাই না, তোমরা অলরেডি তোমরা এটা অবগত আছো। এবং দেখো যাদের হেল্পিং নাম্বার তারা দেখে না এখানে হেল্প করতে পারো। এবং এরপরে দেখি একটা সুন্দরতম পয়েন্ট, এখান থেকে পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, দেখো ইট ইজ অলসো দ্য নোটিফাইড দ্য জেনারেল ইনফরমেশন দ্যাট দ্য মেন্স এক্সামিনেশন অফ দ্য 7 স্টেট লেভেল সিলেকশন টেস্ট এটি ফর দ্য ক্লাসেস দেখো 9-10 এবং ক্লাসেস দেখো 11 এবং 12 উইল বি হেল্ড 03/03/2024। দেখো মেন্স এক্সাম দেখেছো, মেন্স এক্সাম কিন্তু হবে, মেন্স এক্সাম কিন্তু হবে, দেখো কবে দেখো মেন্স এক্সাম হবে, দেখো 3 মার্চে, ফেব্রুয়ারি মার্চের 3 তারিখে কিন্তু মেন্স এক্সাম হবে। তো কবে দেখো 10:30-12 হবে 9-10 জন্য, এবং হচ্ছে 11-12 জন্য 8 থেকে 4 মধ্যে হবে, দ্যাট ইজ রেসপেক্টিভলি, ঠিক আছে। তো একদম টাইম পুরো ফিক্সড করে দিয়েছে, ডেট ফিক্সড করে দিয়েছে, তো এই দিনই পরীক্ষা হবে, দিন কিন্তু পিছাবে না। যাদের মনে হচ্ছে দিন পিছিয়ে দেবে স্যার, এ করে দেবে স্যার, ও করে দেবে স্যার, তো এইগুলি তারা ভুল, এখনও হাতে টাইম আছে, তো অবশ্যই তোমরা কিন্তু পড়তে পারো। আর প্রাইমারি অলরেডি টাইম নেই, আপার প্রাইমারি টাইম নেই, খুব সামনেই পরীক্ষা, তো এই মাত্র আর কটা দিন টাইম আছে, তারা কিন্তু প্রথম দিক থেকে পড়ছো না তারা কিন্তু পড়তে পারো, পড়াশোনা শুরু করো। আর যারা চাইছো যাতে একটা গাইড দরকার, একজন টিচার দরকার যে দক্ষ, সে প্রত্যেকটা সিলেবাস ওয়াইজ পড়াতে পারবে, সিলেবাস ওয়াইজ আমাকে নোট দেবে এবং সিলেবাস ওয়াইজ আমাদের পড়িয়ে শেষ করতে পারবে, এবং মক ফুল নাম্বারের মক 90 নম্বরের, তাদের আমি বলবো। দেখো নিচের দেখো ফোন নাম্বার দেখো দিয়ে দিয়েছি, এবং তোমরা কিন্তু দেখো লিঙ্ক হোয়াটসঅ্যাপের লিঙ্ক আছে, এই লিঙ্কে তোমরা টাচ করে চলে আসতে পারো। এবং পড়ার জন্য মাত্র বেশি না 700 টাকা, দেখো এখানটা করে 1978208, ওকে, এই ফোন নাম্বারটা তোমরা কিন্তু ফোন করো,
যে অ্যাডমিশন নেওয়ার জন্য এই অ্যাডমিশনের খুবই অল্প স্বল্প, ঠিক আছে? প্রথম দিন থেকে অনেকের গ্রুপে যারা আছে, প্রথম দিন থেকে আমি বলে যাচ্ছি যে অবশ্যই বেরোবে, তোমরা একটু পড়তে রাখো। অনেকেই অ্যাডমিশন নিয়েছো, অনেকেই পড়ছো, তাদের অনেকটা সিলেবাসটা একটু আগেই দেখেছি। আর যারা নতুন হয়েছে তাদের জন্য আবার নতুন করে ব্যাচ শুরু করতে হবে। যারা নতুন ব্যাচে এনরোলমেন্ট করতে চাইছো তারা এই ফোন নাম্বারে ফোন করতে পারো, ফোন করে তোমরা কিন্তু আসতে পারো। ওকে, বেস্ট বেস্ট কিন্তু পড়ানো হয়, বেস্ট পড়ানো হয়। তো যদি যারা পড়ছে তাদের কাছে তুমি রিভিউ নিতে পারো, বেস্ট পড়ানো হয়। তো বেস্টের জন্য তুমি যদি চাকরি করতে চাও তো অবশ্যই ফোন নাম্বার করে আসতে পারো, ফোন করে আসতে পারো। পড়ানো স্টার্ট আছে, তোমরা জাস্ট এনরোলমেন্ট করলেই তোমাদের হয়ে যাবে। তাহলে ওকে, ধন্যবাদ। ভিডিওটিকে শেয়ার করো এবং হচ্ছে সাবস্ক্রাইব করে দেবে, পাশে বেল আইকনের প্রেস করে দিও। আশা করি সবাই ভালো করে পরীক্ষা দাও, এটাই আমি উইশ করবো, যাতে ভালো করে পরীক্ষা দাও। আবার আসছে বছর আবার হবে, কবে এরকম ঠিক ঠিকানা নেই। হ্যাঁ, এটা হলো আবার যে কবে হবে তার কোনো গ্যারান্টি নেই, কারণ বুঝতেই পারছো কী অবস্থা। তো পরীক্ষা কিন্তু এই পরীক্ষা কিন্তু তোমাদের খুব ভালো প্রিপারেশন নিতে হবে, ভালোভাবে পড়াশোনা করতে হবে। প্রিপারেশনের জন্য গাইড আমি আছি, তো অবশ্যই তোমরা ভালোভাবে পড়াশোনা চালিয়ে যেতে পারবে। যারা ভর্তি হতে চাইছো, অ্যাডমিশন নিতে চাইছো বা পড়তে চাইছো, তারা কিন্তু অবশ্যই ফোন নাম্বারে ফোন করে আজকের মধ্যেই কিন্তু এনরোলমেন্ট করো। আজকেই কিন্তু আমি রাতে ব্যাচে, তো রাতে ব্যাচে তোমরা কিন্তু এনরোলমেন্ট করতে পারো। ওকে, তাহলে রাখলাম।